হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের ভিডিওতে আমরা সরল দোলগতি চ্যাপ্টারের একুশ দাগ থেকে অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো এর আগের ভিডিওতে কুড়ি দাগ পর্যন্ত অঙ্ক হয়ে গেছে আজকে আমাদের এটি পার্ট ফাইভের ভিডিও চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও তো বন্ধুরা তোমাদের একুশ দাগের অঙ্কটিতে কী বলা হয়েছে দেখো একটি সরল দোলগতি সম্পন্ন বস্তু কণার পর্যায়কাল আট সেকেন্ড সাম্য থেকে কত সময় পর গতিশক্তি ও স্থিতিশক্তি উভয় অর্ধেক হবে আমরা এই অঙ্কটির সমাধান দেখব আমরা জানি জানি কি জানি যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্রানুসারে আমরা কি বলতে পারি যান্ত্রিক শক্তির যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্রানুসারে জানি মানে একটা সরল দলগতি একটা সরল দলকের দলকের যে কোনো অবস্থানে স্ত্রী শক্তি আর গতিশক্তির সমষ্টিটা কি হয় ধ্রুবক থাকে যে কোনো অবস্থানে মোট শক্তি মোট শক্তি ধ্রুবক আমরা জানি অর্থাৎ আমাদের স্ত্রী শক্তি কি কনস্ট্যান্ট এটাই তো অর্থাৎ আমাদের স্ত্রী শক্তি এখন এক্ষেত্রে কি বলেছে তোমাদের প্রশ্নটির ক্ষেত্রে দেখো বলা হয়েছে স্থিতিশক্তি শক্তি আর গতিশক্তি উভয়ে অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে উভয় অর্ধেক হয়ে যাচ্ছে মানে ওই সময় কি হচ্ছে স্ত্রী আর গতিশক্তিটা সমান হয়ে যাচ্ছে তো ওই ভাষাটা আমি লিখছি না ডাইরেক্ট করে দিচ্ছি স্ত্রী শক্তি ইকুয়াল টু গতিশক্তি হচ্ছে ও এখানে গতি ছুটে গেল আবার গতিশক্তি আচ্ছা স্ত্রী ফর্মুলা তোমরা কি জানো হাফ অফ এম ওমেগা এক্স এক্স স্কোয়ার ইকুয়াল টু কি জানো গতিশক্তির ফর্মুলা হাফ অফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আচ্ছা এখান থেকে আমরা এক্সের মানটি বের করবো এক্সের মান বের করলে করতে হবে তো এগুলো এগুলো ক্যান্সেল আউট এগুলো সব ক্যান্সেল আউট এক্স সমান কি থাকবে ও না এক্স স্কোয়ার থাকবে প্লাস এক্স স্কোয়ার টু এ স্কোয়ার এটি তো বা টু এক্স স্কোয়ার টু এ স্কোয়ার বা এক্স স্কোয়ার ইকোয়ালস টু এ স্কোয়ার বাই টু বা এক্স ইকোয়ালস টু এ বাই রুট অর্থাৎ আমাদের এক্সের মানটা কত পাওয়া গেলো এব বাই রুট টু এক্সের মানটা কত হলো এ বাই রুট এখন আমরা ধরি স্থিতিশক্তি অর্ধেক হবে স্থিতিশক্তি অর্ধেক হবে বা অর্ধেক হতে অর্ধেক হতে যে সময়টা লাগে সেটাকে আমরা ডেলটি দিয়ে বললাম শক্তি ডেলটি সময়ে সময়ে অর্ধেক হবে কি ডেলটি সময়ে স্ত্রী শক্তিটা আমাদের অর্ধেক হয়ে যাবে তো সেই হিসাবে সরল দৌলগতির সমীকরণ এক্স ইসিক টু এ সাইট এ সাইট ওমেগাটি আচ্ছা এবার আমরা এখানে এক্স ইকুয়াল টু কী জানি এ সাইন লিখলাম আচ্ছা ওমেগাটাকে আমরা ভেঙে দিই ওমেগাটাকে ভাঙলে আমরা কি বলব টু ফাইভ বাই টি ইন টু দেখো এই টিটা কী মানে যে যে সময়টা লাগবে তো এখানে আমরা কী ধরেছি সেইটিটাকে ডেলটি দিয়ে বলেছি ডেলটি আচ্ছা আর এক্সের মানটা কত এ বাই রুট টু এখান থেকে এ এ ক্যান্সেল আউট হয়ে যাবে তো সাইন টু পাই বাই টি ইন্টু ডেলটি এটার মানটা কত হচ্ছে ওয়ান বাই রুট টু বা সাইন টু পাই বাই ডেলটি বাই টি ইন্টু ডেলটি ডেলটি আচ্ছা এই টি এর মানটা তোমাদের বলে দেওয়া হয়েছে আট সেকেন্ড এটার সমান কত দেওয়া হয়েছে সাইন পাই বাই দেওয়া হয়েছে কি এটা তোমরা জানো ওয়ান বাই মানে কত সাইন পাই বাই ফোর আচ্ছা এখান থেকে সাইন সাইজ চলে যাবে তো কী থাকবে টু পাই বাই এইট ইন্টু ডেলটি টু পাই বাই দিয়ে এটাকে কাটলে দুই 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 ক্যান্সেল বা তোমাদের ডেলটি কত থাকলো এক ডেলটি ইকাল টু কত থাকলো তোমাদের এক অর্থাৎ স্থিতিশক্তিটা স্থিতিশক্তি আর গতিশক্তি অর্থে কত সময় লাগবে এক সেকেন্ড সময় লাগবে তো আমাদের যেটা বের করতে বলেছিলো সেটা আমরা বের করে ফেলেছি তো আমরা পরবর্তী অঙ্কটিতে যাব পরের বাইজাগের অঙ্কে কী বলা হয়েছে একটি সরল দোলককে একই স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার ফলে তার পর্যায়কাল জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট বৃদ্ধি পেলো দ্বিতীয় স্থানে অভিকর্ষ তরণ প্রথম স্থানের তুলনায় কত শতাংশ কমবে তো আমরা এই অঙ্কটি দেখব আমাদের এই অঙ্কটির ক্ষেত্রে প্রদত্ত কী দেওয়া হয়েছে প্রদত্ত দেওয়া হয়েছে প্রদত্ত কী দেওয়া হয়েছে প্রদত্ত দেওয়া হয়েছে কি পর্যায়কাল বৃদ্ধি সর্ব লোলকে কি পর্যায়কাল বৃদ্ধির কথা দেওয়া হয়েছে পর্যায়কাল বৃদ্ধি টু কত হয়েছে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট পর্যায়কাল বৃদ্ধিটা কত দেওয়া হয়েছে আমাদের জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট এখন আমরা ফর্মুলা জানি দূরকের পর্যায়কাল দূরকের পর্যায়কালের ফর্মুলা জানি দোরকের পর্যায়কাল এখন আমরা ধরি ধরব যে অভিকর্ষ তরণের পরিবর্তন কারণ একই স্থান থেকে অন্য স্থানে যখন নিয়ে আসা হয়েছে আমাদের তখন অভিকর্ষ তরণটা অটোমেটিকভাবে কমে গেছে তোমরা বুঝতে পারছো তো ধরে নিই অভিকর্ষ তরণের অভিকর্ষ তরণের পরিবর্তন ডেল জি অভিকর্ষ তরণের পরিবর্তনটা কত ধরে আমরা আমরা জি এটাকে কি দিয়ে বলছি আমরা ডেল জি দিয়ে বলছি তবে এক্ষেত্রে পর্যায়কাল পর্যায়কাল যেটাকে আমরা ডেল টি দিয়ে বলবো ডেল ক্যাপিটাল টি দিয়ে বলি সেটা কত হবে টু পাই রুট ওভার এল বাই ডেল জি এটাই তো টু পাই রুট ওভার এল বাই ডেল জি আচ্ছা এখন আমি এটাকে টি ডা ডেল টি বাই টি যদি করি তো আমাদের কী হবে মাইনাস অফ হাফ ইন্টু ডেল জি বাই জি এটাই তো মাইনাস অফ হাফ করার কারণ হচ্ছে এই যে পর্যায়কাল বৃদ্ধি জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট বলে দেওয়া হয়েছে সেই হিসাবে এটা পাওয়া গেল দেখো এটা কী হয় করলাম ডেলটি বাই টি হয়েছে তো মানে ভাগ করেছি ভাগে সবগুলো কেটে যাবে এটাই টিকবে ঠিক আছে আসলে তোমরা এটা বুঝতে পারলে আচ্ছা এখান থেকে আমরা ডেল জি বাই জি এর মানটা বের করবে এর মান বের করলে কী হবে মাইনাস অফ টু ইন্টু ডেল টি বাই টি ডেলটি বাই টি আচ্ছা এখানে দেখো ডেল টি বাই টি অর্থাৎ পর্যায়কাল বৃদ্ধি এটা কত দেখা যাচ্ছে তোমাদের জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট সমা বা ডেল জি বাই জি ইকুয়াল টু মাইনাস টু ইন্টু জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট সমান কত তোমাদের মাইনাস জিরো পয়েন্ট টু পারসেন্ট অর্থাৎ তোমাদের দ্বিতীয় দ্বিতীয় স্থানে দ্বিতীয় স্থানে অভিকর্ষ তরণটা কি হবে অভিকর্ষয নির্দেশ করছে আশা করল আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারলে তো বন্ধুরা পরের চব্বিশ আগের অঙ্কটির ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো বলা হয়েছে দুটি বস্তুকোনায় একই রেখায় রেখার উপর সমবিস্তার সম্পন্ন দুটি সরল দোলগতি সম্পন্ন করছে কণা দুটির স্মরণ যখন বিস্তারে অর্ধেক হয় তখন তারা বিপরীত দিকে এসে পরস্পরকে অতিক্রম করে তাদের দশা পার্থক্য নির্ণয় করা অর্থাৎ আমাদের দশা পার্থক্য নির্ণয় করতে হবে তো দেখো আমরা এই অঙ্কটির সমাধান করবো প্রশ্নের ক্ষেত্রে আমরা ধরে নিই ধরি প্রথম কণাটির স্মরণ প্রথম কণাটির সরল দোলগতির সমীকরণ প্রথম কণাটির সরল দুর্গতির সমীকরণ এক্স ওয়ান ইকুয়াল টু এ সাইন ওমেগাটি এখন যদি দশা পার্থক্য দশা পার্থক্যটাকে আমরা ধরে নিই দশা পার্থক্যটা যদি ইকাল আলফা হয় তবে দ্বিতীয় কণাটির ক্ষেত্রে দ্বিতীয় কণাটির ক্ষেত্রে সরল দুর্গতির সমীকরণটা কী হবে এক্স টু ইজ ইকাল টু এ সাইন ওমেগাটি প্লাস আলফা এটি হবে দ্বিতীয় কণাটির ক্ষেত্রে সরল দলকে সমীকরণটা এক্স টু ইসিক্যাল টু এ সাইন প্লাস আলফা আচ্ছা এখন দেখো কণাটির কি বলা হয়েছে বিস্তার সমান কণা দুটির বিস্তার সমান এটাও এটা কথা তোমাদের বলে দেওয়া হয়েছে বিস্তারটা সমান বলে দিয়েছে আর কি বলেছে যখন কণা দুটি পরস্পরকে বিপরীত মুখে অতিক্রম করে কিনা তখন কি কি বলা যা আছে ওদের বিস্তারটা অর্ধেক হয়ে যায় অর্থাৎ তোমাদের আমরা স্মরণটা এ সর এক্স ওয়ান এক্স টু তো স্মরণই ডিনোট করছে না এক্স ওয়ান এক্স ওয়ান এক্স টু সমান হয়ে যাবে বিপরীত মুখে অতিক্রম করছে নিজে পরস্পরকে আর ওদের বিস্তারটা কী হয়ে যাচ্ছে অর্ধেক হয়ে যাচ্ছে অর্থাৎ এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু ইকুয়াল টু এ বাই টু বা আমরা অতএব আমরা এখান থেকে কী লিখতে পারি এ বাই টু সমান এক্স ওয়ানের মানটা কত হয়েছে এ আইন ওমেগা টি সমান এক্স টু এক্স টু সমান কত এ সাইন ওমেগা টি প্লাস আলফা এখান থেকে দেখো সবগুলো থেকে এ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে বা কী পাচ্ছি আমরা হাফ ইকুয়াল টু সাইন ওমেগাটি সমান সাইন ওমেগাটি প্লাস আলফা এখন আমরা এটাকে আলাদা করে দিই যদি তো আমরা আলাদা করলে কী পাবো প্রথমটা কী পেয়েছি সাইন ওমেগা টি ইকালস টু হাফ এটাই তো হাফ বা এখান থেকে আমরা কী পাবো সাইন ওমেগা টি ইকুয়াল টু সাইন হাফকার মান হাফকার মান হাফকার মান পাই বাই সিক্স বা ওমেগা টি এর মানটা কত দাঁড়াবে পাই বাই সিক্স এটা থাকে এখানে আর কী পাবো আমরা সাইন ওমেগা প্লাস আলফা ইকুয়াল টু সাইন এটা হাফ দিয়েছে হাফই থাক বা এখানে সাইন ওমেগা প্লাস আলফা এবার দেখবে এখানে লজিকটা এখানে আমি হাফ লিখে দিতে পারবো কিন্তু হাফ লিখে দিলে আমাদের অঙ্কটা মিলবে না সেই জন্য আমি এখানে হাফের পরিবর্তে এটাও তো লিখতে পারি সাইন আর কি লেখা যায় পাই মাইনাস পাই বাই সিক্স দেখো আচ্ছা বাধ্য এটা বাধ্য এটা এটা তোমরা বুঝো না এখানে বুঝো সাইন পাই বাই সিক্স হলো বা আমরা এটাকে কী লিখতে পারবো সাইন ওমেগা টি প্লাস আলফা ইকুয়াল টু সাইন পাই মাইনাস পাই বাই সিক্স দেখো এই লাইন থেকে এই লাইনটা আসছে দেখো ট্রিকটা মেলাও তোমরা আশা করি ত্রিকোণিমিতি হয়ে গেছে তোমাদের সকলেরই হয়ে গেছে ত্রিকোণমিতি ক্লাস ইলেভেনের তো আমরা সেই ওখানকার ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে এই লাইন থেকে এই লাইনটা লিখলাম দেখো এখানে জোর আছে সেজন্য জন্য টু ইন্টু নাইনটি মাইনাস ফাইভ বাই সিক্স আছে সেজন্য জন্য কী হবে এটা সাইন দ্বিতীয় পাদে থাকবে দ্বিতীয় পাদে মানে সাইনটা কি পজিটিভ থাকে তো পজিটিভ মানে আমরা এটা আবার ঘুরে পাচ্ছি বা আমরা এখান থেকে কী পাবো ওমেগাটি প্লাস আলফা ইকুয়ালস টু এটাকে লসা করলে কী হবে ফাইভ ফাইভ বাই সিক্স এটাই তো বা আচ্ছা এখানে ওমেগা টিকের মানটা বুঝিয়ে দিই পাই বাই সিক্স প্লাস আলফা টু ফাইভ পাই এবার আলফাটাকে ফাইভ পাই ওদিকে নিয়ে গেলে কী হবে ফাইভ বাই সিক্স মাইনাস বাই সিক্স করলে কত হবে ফোর এটাকে দুই দিয়ে কাটাকাটি করলে এখানে দুই এখানে তিন বা টু পাই বাই থ্রি অতএব নিণ্ দশা পার্থক্যটা কত অতএব দশা পার্থক্য ইকলস টু একশো কুড়ি ডিগ্রি বা কত টু পাই বাই থ্রি তো এই ছিল আমাদের এই অঙ্কটি তো বন্ধুরা পরের পঁচিশ দাগের অঙ্কটির ক্ষেত্রে কী বলা হয়েছে একশো সেমি দীর্ঘ একটি দোলককে সেকেন্ডের সেকেন্ড দোলক হিসাবে ব্যবহার করলে দোলকটি কত দিনে কত স্লো বা ফার্স্ট যাবে দোলকটি দিনে কত স্লো বা ফার্স্ট যাবে ধরে নাও যে ইকুয়াল টু নাসে সেমি পার সেকেন্ড স্কুয়ে তো পঁচিশ দাগের অঙ্কটির ক্ষেত্রে তোমাদের প্রদত্ত কী দেওয়া আছে আমাদের প্রদত্ত দেওয়া আছে প্রদত্ত দোলকের দৈর্ঘ্যটা দোলকের দৈর্ঘ্য এল ইকুয়াল টু কত দেওয়া একশো সেমি আর জি কত দেয় আছে নশো একাশি সেমি পার সেকেন্ড স্কোয়ার এটাই তো এখন আমরা ফর্মুলা জানি পর্যায়কাল পর্যায়কাল টি ইকাল টু কি জানি পর্যায়কাল টি ইকালস টু আমরা জানি টু পাই রুট অভার এল বাই জি আচ্ছা এখানে এল এবং জি এর মানটা বসিয়ে দিলে কী হবে দেখতে হবে আমাদের টু পাই এলের মানটা কত একশো জি এর মানটা কত নসেই কাশি এটা বসিয়ে ক্যালকুলেশান করতে হবে ক্যালকুলেশান করলে আমরা কত পাবো করো 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 ক্যালকুলেশান ক্যালকুলেশান করলে আমাদের দাঁড়াবে টু পয়েন্ট জিরো জিরো সিক্স জিরো সিক্স সেকেন্ড অর্থাৎ আমাদের পরের কালটা কত বলা হলো টু পয়েন্ট সিক্স জিরো জিরো টু পয়েন্ট জিরো জিরো সিক্স জিরো সিক্স সেকেন্ড এখন দেখো এক সেকেন্ডে আমরা জানি এক সেকেন্ডে দোলকের দোলনকালটা কত হয় দোলকের কাল কত হয় দুই সেকেন্ড মানে এক সেকেন্ডে দুবার দোলন হবে না তোর টি ওয়ান ইকুয়াল টু এটাকে টি ওয়ান দিয়ে বলছি এক সেকেন্ডে কত হয় দুই সেকেন্ড এখন যেহেতু এই টি এর মানটা টি গ্রেটার দেন টি ওয়ান সেই জন্য ঘড়িটি স্লো যাবে কি হবে ঘড়িটি স্লো যাবে যেহেতু টি গ্রেটার দেন টি ওয়ান সেই জন্য ঘড়িটি স্লো যাবে এখন প্রতি সেকেন্ডে এক সেকেন্ডে স্লো যাবে কতটা স্লো যাবে যেটাকে আমরা ডেলটি ডেলটি দিয়ে বলবো ডেলটি দিয়ে বললে সেটা কথা হবে টি মাইনাস টু বাই টি দেখো দেখো এটা ওই কি নিয়ম করে আমি ডাইরেক্ট লিখে দিয়েছি কতটা স্লো যাবে টি মাইনাস টু বাই টি আচ্ছা এবার টি এর মানটা আমাদের এখানে বসাতে হবে টু পয়েন্ট জিরো জিরো সিক্স জিরো সিক্স মাইনাস টু বাই টু মাইনাস টু বাই সু টু এটা বিয়ে করতে গেলে কী হবে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স জিরো সিক্স বাই টু এটা ক্যালকুলেশান করতে হবে তোমাদের এটা ক্যালকুলেশান করলে তোমাদের হবে জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো থ্রি এখানে আরেকটা জিরো হবে জিরো তো আমাদের তো এখন এক সেকেন্ডেরটা চাইনি আমাদের দিনের চেয়েছে তো দিন তোমার তো আমরা কত জানি ছিয়াশি হাজার চারশো সেকেন্ড ছিয়াশি সেকেন্ড অতএব দিনে লো যাবে সমান কত ছিয়াশি হাজার চারশো ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি জিরো থ্রি এটা গুণ করলে তোমাদের অ্যান্সারটি হয়ে যাবে এটা গুন করলে তোমাদের হবে দুশো সেকেন্ড বা এটা কত হবে চার মিনিট টোয়েন্টি সেকেন্ড তো এই ছিল এই তোমাদের অঙ্কটি কি প্রায় বাইশ সেকেন্ড তো এই ছিল তোমাদের অঙ্কটি আমরা পরবর্তী ছাব্বিশ আগের অঙ্কটি দেখব তো পরে 26 দাগের অঙ্কটি ক্ষেত্রে কি বলা আছে দেখো 1 মিটার দৈর্ঘের একটি সরল দোলক কে 40 সেকেন্ড সময়ে কুড়িটি দোলন সম্পূর্ণ করে ওই স্থানে অভিকর্ষজ ত্বরণের মান কত তো বন্ধুরা 26 দাগের অঙ্কটি ক্ষেত্রে আমাদের প্রদত্ত কি দেওয়া আছে প্রদত্ত দেওয়া আছে দোলকের দোলকের দৈর্ঘ্য যেটাকে আমরা L দিয়ে বলছি কত দেওয়া আছে 1 মিটার আচ্ছা আমরা এখান থেকে পর্যায়কালটা পেয়ে যাবো পর্যায়কালটা পেয়ে যেতে পারি পর্যায়কালটা কত হবে চল্লিশ বাই কুড়ি এইটা তো আমাদের প্রদত্ত মানগুলো দেয় সেটা বসেই আমরা পেয়ে গেলাম কত দুই সেকেন্ড চল্লিশ বাই কুড়ি মানে দুই এখন আমরা পর্যায়কালের ফর্মুলা জানি টি ইকোয়াল টু টু পাই রুট অভার এল ওয়াই জি আচ্ছা এবারে এটাকে আমরা যেহেতু জি এর মানটা বের করতে হবে স্কোয়ার করে দিই স্কোয়ার করলে কী হবে টি স্কোয়ার ইন্টু ফোর পাই স্কোয়ার এল বাই জি এখান থেকে আমাদের এই জি এর মানটা বের করলে কত হবে জি এর মানটা বের করলে কত হবে ফোর পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার এটাই তো এবার আমরা এখানে বান বসাবো ফোর পাই স্কোয়ার এল এর মানটা কত এল এর মানটা ওয়ান মিটার ওয়ান টি এর মানটা কত দুই এর স্কোয়ার আচ্ছা দুই এর স্কোয়ার মানে চার 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 ক্যান্সেল আউট অর্থাৎ আমাদের কী হবে পাই স্কোয়ার ডি এর মানটা পাই স্কোয়ার আছে পাই এর স্কোয়ার মানে কত পাই মানে কত জানি আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর তার স্কোয়ার স্কোয়ার মানে এটা করলে কত হবে নয় পয়েন্ট এইট সেভেন মিটার পার সেকেন্ড স্কোয়ার পাই অর্থাৎ আমাদের অভিকর্ষ তরণের মানটা কত হবে নাইন পয়েন্ট এইট সেভেন এটাই আমরা আমরা জানি তো বিকশের তরণে আমার নাইন পয়েন্ট এইট থাকে তো আমাদের এইট সেভেন বেরিয়েছে যাক এই অঙ্কটা আমাদের হয়ে গেল আজকের ভিডিওতে এই পর্যন্ত থাক বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং